হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদেরকে আজকে একটা ফটোশপে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ দেখাবো, যেটা হচ্ছে যে আমাদের যে কোনো ইমেজ, ধরেন কোডিং একটা ধরেন ইমেজ, আমাদের এটা কোনো সলিড কালার না, আমাদের একটা সলিড কালার হলে পিক করে কিন্তু কালারটা রিমুভেল করা যায়। এটা যেহেতু সলিড কালার না, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট একটা কালার, তো আমরা চাচ্ছি যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করব। তো বিয়ার চলুন আপনাদের আজকে আরেকটা ওয়ের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাবো। তো বিয়ার্স, এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটা হচ্ছে আমাদের র ইমেজ, এটা হচ্ছে আমাদের র ইমেজ, এটা আমরা কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে রাখবো। আমরা চাইলে এটা হাইটও করে রাখতে পারি, নান হাইটও করতে পারি। ওকে, আমরা হাইট করলাম। আমরা এটাতে গিয়ে একটু কালার কারেকশন করবো, কন্ট্রোল এল, শর্টকাট কোনো ইয়ে করা লাগবে না। আমরা চাচ্ছি যে এটা এটা আমাদের আরও পিছনের পার্টটা আমাদের একটু হোয়াইট করা লাগবে, যার কারণে আমাদের হোয়াইটের পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিব। আমাদের ফুল বডিটা ব্ল্যাক আসলে হচ্ছে, আমাদের এটা ব্ল্যাক আসতে হবে, এটা একটু যতটুকু পারি ততটুকু হোয়াইটনেস আনা লাগবে। দেখি কোন দিকে কি করা যায়। অনেকটুকু ব্ল্যাক হয়ে গেছে, আমাদের ফুল কাজ এখন মোটামুটি ব্ল্যাক হয়ে গেছে। আমরা একটু ট্রাই করে দেখি, আমরা এটা সিলেক্ট অবস্থায় এখানে চ্যানেলে আসব। চ্যানেলে আসার পর আমরা এখানে বিভিন্ন ফরম্যাটের ইমেজ দেখতে পারবো। আমরা নিব ব্লো, ব্লোর মধ্যে মোটামুটি ভালো ইফেক্ট আছে, গ্রিনটাও রাখতে পারি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্লোটা আমরা বেশিরভাগ ব্যবহার করি, কারণ এখানে দেখছি গ্রিনটা সিলেক্ট করলে আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক সাদা পাচ্ছি। এটা সিলেক্ট অবস্থায় আমাদের এখানে একটা গোল একটা রেক্টেঙ্গেল মার্ক দেখতে পাচ্ছেন, ওটাকে ক্লিক করতে হবে। ওটা যখন ক্লিক করব আমরা, অলরেডি সাথে সাথে আমাদের প্রত্যেকটা পার্টেক্স, প্রত্যেকটা নয়েস খুব এত সুন্দর, এত মসৃণভাবে যে ধরবে, তাহলে আমাদের কমপ্লিট কাজটা এখানে আমাদের না। এটাও ধরছে, এটা জুম আউট করলে বোঝা যাচ্ছে না এটা কি ধরছে কি না। ওভারঅল সবগুলোই অনেক সুন্দরভাবে ধরছে। আমি আপনাদের আটটা চলিট লেয়ার নিয়ে যাব। এখন আমাদের এতটুকু করার পরে লেয়ার আসব, লেয়ার আসে আমাদের তো মেইন ইমেজ হচ্ছে এটা, আমরা এটা ভিউ করে দিব। এখানে আসি, এখানে আসি কন্ট্রোল, এখানে আসি মাস্ক সিলেক্ট করে দেবো। মাস্ক দেওয়ার পরে আমরা এটাকে কি করে দিলাম, এটাকে ধরেন আমরা হাইড করে দিলাম, কারণ আমাদের মাস্ক লেয়ারটা দেখার জন্য। তারপর আমরা এখন তো আমাদের ইমেজটা, কাঙ্ক্ষিত ইমেজটাকে মাস্কিং হয়ে গেছে, যার কারণে এটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল আই দিব। কন্ট্রোল আই দিলে আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটি চলে আসলো। এখন আরেকটা সমস্যার বিষয় হচ্ছে যে এখানে আমাদের এটা আরও অনেক ক্লিন করার প্রয়োজন ছিল, যার কারণে এখানে আমাদের অলরেডি একটা শেপড আমরা পেয়ে গেছি, একটা ব্যাকগ্রাউন্ড শেপড, যার কারণে আমাদের সলিড, আমরা একটা সলিড কালার নিয়ে দেখি, আমরা একটা সলিড কালার নিয়ে লেয়ারের নিচে দিয়ে দেখি। আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে, এটা হচ্ছে আকাশের একটা শেপড, ওটা রয়ে গেছে। এটা চাইলে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরও যদি এই সাদা কালো করা যেত, তাহলে আরও ক্লিয়ার কনসেপ্ট আসতো। ব্যাপার্স আমরা এটা একটু কালারটা বাড়িয়ে কমিয়ে এটা একটু মডিফাই করা যায়। এটা যদি আমরা যদি এভাবে না করতাম, তাহলে আমাদের
এটা রিমুভ করতে অনেক কষ্ট হতো। আমি আপনাদের আর একটা ওয়েতে দেখাচ্ছি, সেম এটা আমাদের আগে সেভ করা লাগবে। এটা আমরা একটা এমনি ট্রান্সপারেন্ট একটা ইমেজ সেভ করে রাখতেছি, কন্ট্রোল অল্ট আর ডব্লিউ। এটা আমরা একটা পিএনজি ফরম্যাট আছে, এটাকে আমরা একটা পিএনজি ইমেজ সেভ করি, কারণ এটা আমরা একটা পিএনজি ইমেজ রেডি করছি, যার কারণে এটা আমাদের ছবি সাইজটা অনেক বড়, যার কারণে আমাদের অনেক লোড নিয়েছে। এটা অনেক ক্লিন একটা ছবি। এখন এখন আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাবো, কারণ ওটার মধ্যে ফুল ফিল আপ করতে পারবেন না, সবাই যেটা করে ওটা আমি একটা দেখাচ্ছি। এখন সবাই ধরেন সিলেক্ট করে, এটা সিলেক্ট করে সাবজেক্ট আসবে, সাবজেক্ট আসে ধরেন অটো সিলেক্টের মধ্যে যতটুকু হয়েছে, কিন্তু ভিতরে যে ফিল আপ হবে দেখেন মার্কসিং করেন দেখছেন কীরকম। তো বিয়ার্স এখন আমি যে ওয়েটা দেখেছিলাম ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ে, এটা যদি ব্যবহার করতে পারেন খুব কাজ করতে পারবেন, খুব হেল্পফুল হবে আশা করি সবাই বুঝছেন। না বুঝলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।